গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া ভিডিওগুলি দেখেছেন এবং সঠিকভাবে সেই গানগুলি শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র শিখে নেব। তবে আমরা গানটি শিখব হচ্ছে আমাদের দেশে জনপ্রিয় সাঁওতালি গান আছে, বা এটাকে আপনারা পাহাড়ি গান বলতে পারেন। গানটি হচ্ছে বিহুরে লগন মধুরে লগন। এই গানের যে স্থায়ী অংশটা আছে, এই স্থায়ী অংশে সুরে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র শিখে নেব। তো যদিও মূল গানটিতে অন্তরা আছে, তো আমরা অন্তরাটা শিখবো না, কারণ এখানে এই গানের শুধুমাত্র স্থায়ী অংশের সাথেই এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা গাওয়া হয়ে থাকে। কারণ একটা জিনিস মনে রাখবেন যে সব সুরে কিন্তু গাওয়া যায় না, কারণ কথার মিল থাকতে হবে। কিছু কিছু সুরের ক্ষেত্রে দেখা যায় যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলার পরে আবার যে হরে রাম বলা, তা এটা কথাগুলো ঠিক জায়গা মতো মিলতে হবে। তো যতটুকু অংশ সাধারণত মিলে, সেটুকু অংশ সাধারণত গাওয়া হয়ে থাকে, সবগুলিতে আসলে মেলানো যায় না। তো গানটি গাওয়ার সময় মনে রাখবেন যে প্রথমে একবার সিঙ্গার গাওয়া হবে, তারপরে সেটার সাথে আবার দলীয়ভাবে ওই একই লাইন আবার সবাই মিলে গাবে, আবার পরে হরে রাম 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 হরে হরে, এটা যখন আবার গাবে তখন একজন সিঙ্গেল গাবে প্রথমে, তারপরে আবার দলীয়ভাবে অর্থাৎ কোরাস গাওয়া হবে আবার একই জিনিস। হ্যাঁ, এইভাবে যতক্ষণ খুশি একটি মহামন্ত্র যতক্ষণ খুশি আসলে ততক্ষণ চলে। এর কোনো নির্দিষ্ট কোনো সময় নাই যে আপনাকে দুইবার গাইতে হবে বা তিনবার গাইতে হবে, এরকম কিছু না, যতক্ষণ খুশি ততক্ষণ আসলে গাওয়া যায়। হ্যাঁ, আর যেটা বললাম যে গানটির তাল হচ্ছে, এখানে আপনারা ঝুমুর তাল ব্যবহার করতে পারবেন, খ্যামটা তাল ব্যবহার করতে পারবেন, দ্রুত দাদরাও ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন যে তিনটা তালের কিন্তু একটার সাথে একটার মিল আছে, যেমন তিনটা তালে কিন্তু ছয় মাত্রা করে, এবং এর বিভাগগুলিতে প্রতিটা বিভাগে তিন মাত্রা করে থাকে, অর্থাৎ এর ছন্দ হচ্ছে তিন তিন ছন্দ। হ্যাঁ, তো গানটি আপনারা আপনাদের লয় অনুযায়ী আপনারা করে নেবেন, আপনারা চাইলে কতটুকু লয়ে গাইলে আপনাদের জন্য ভালো লাগবে সেটা আপনারা নিজেরাই ঠিক করে নেবেন। আর গানটি আমি শেখাবো স্বরলিপি সহ বি ফ্ল্যাটকে সা ধরে। হ্যাঁ, যদিও আমরা যদি এটাকে স্কেলের হিসাব করি, তাহলে প্রথমে কিন্তু কর্ডটা পড়তেছে হচ্ছে ডি শার্প কর্ড পড়তেছে, ডি শার্প মেজর কর্ড পড়তেছে, কিন্তু আমরা বি ফ্ল্যাটকে সা ধরে শিখবো। আপনাদের মধ্যে যারা অনেকে আছেন উপরে গাইতে পছন্দ করেন, তারা সিতে অথবা সি শার্পকে সা ধরে আপনারা গাবেন, একই জিনিস, স্বরলিপিটা ফলো করলেই শুধুমাত্র হবে। তো আমি বি ফ্ল্যাটকে সা ধরে আপনাদের শেখাবো। তো বন্ধুরা, চলুন কথা না বলে আমরা একটা কাজ করি, প্রথমে একটু তালে তালে আমরা একটু শোনার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি এই লয়ে গায়ে আপনাদের বুঝালাম। আপনার চাইলে লয়টাকে আরেকটু কমিয়ে দিতে পারেন, চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর এখানে বললাম যে হরে কৃষ্ণ যে আমরা পার্টটা গাবো, তারপরে যে হরে রাম গাবো, দুটি পার্টের সুর কিন্তু আসলে একই একই সুর। হ্যাঁ, শুধু প্রথমবার যখন আমরা হরে কৃষ্ণটা বলবো তখন আমরা সা থেকে শুরু করবো, পরের বার যখন আমরা হরে রামটা বলবো সেখানে রে থেকে শুরু করবো, একটু পার্থক্য আছে, যদিও একইভাবে করলেও হবে। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আমি একটা কাজ করবো, শুধুমাত্র আঙ্গুল দিয়ে একবার দেখিয়ে দিবো, কারণ অনেকেই আছেন যারা শুধুমাত্র আঙ্গুল দেখেই গানটা শিখতে পারে। তারপরে আবার স্বরলিপিটা আমি বলে দেবো, আর স্বরলিপি কিন্তু আপনাদের উপরে লেখা আছে, দেখবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 No, Hare, Hare. তারপরে এবার আমরা বলবো এখান থেকে হরে রাম হরে রাম রাম মো রাম হরে হরে।
তো বন্ধুরা অনেকেই এইটুকু দেখে কিন্তু গানটি শিখে ফেলছে আমি জানি। তো এখানে তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথমবার আমরা হরে কৃষ্ণ এইভাবে করছি, পরেরবার হরে, হ্যাঁ পরেরবার যে হরে রামটা তখন আমরা রে থেকে শুরু করছি। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা দুইবার একই রকম গাবো হবো তাও গাইতে পারবো, যেমন হরে রাম তাও গাইতে পারবো, কিন্তু কোনো সমস্যা হবে না। তবে প্রথমবার এইভাবে গেয়ে পরের বার রে থেকে গেলে গানটি শুনতে ভালো লাগে। হ্যাঁ তো যাই হোক, চলুন এবারে আমরা একটা কাজ করি, স্বরলিপিটা একটু বলার চেষ্টা করি। হরে সা সা কৃষ রে মা নো মা পামা, হরে রে সা কৃষ রে পা নো, নোটা সম্পূর্ণ পাতে পা একদম ছয় মাত্রা পর্যন্ত যাবে। তারপরে কৃষ্ণ পা ধা ধা পা মা, দুবার একই রকম কৃষ্ণ পা ধা ধা পা মা। তারপরে হরে রে পা মা মা মা। তো কত মাত্রা পর্যন্ত ধরে থাকতে হবে আপনারা স্বরলিপিটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। সেম জিনিস চলে আসি, হরে রে সা রা, রাতটা আমরা কিন্তু উঠবো রা রে মা, তারপরে মো অর্থাৎ মা পা মা, হরে রে সা রা রে পা মো, মোটা সম্পূর্ণ পাতে পা রাম পা ধা ধা পা মা। আবার একই রকম রাম পা ধা ধা পা মা, হরে পা মা হ মা রে মা। তাহলে ব্যাপারটা হচ্ছে সা সা রে মা মা পা মা রে সা রে পা 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 ধা ধা পা মা পা ধা ধা পা মা পা মা মা মা, রে সা রে মা মা পা মা রে সা রে পা 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 ধা ধা পা মা পা ধা ধা পা মা পা মা মা মা। তো বন্ধুরা আশা করি আমরা গানটি সম্পূর্ণটা শিখে ফেললাম। তাহলে যে কাজটা করবেন আপনারা গানটা যতক্ষণ খুশি গাবেন, আর গানটা আপনারা শিখতে পারলেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনারা অবশ্যই যারা আমার এই চ্যানেলটি দেখেন তারা, আমার একটি ফেসবুক গ্রুপ আছে, গ্রুপটির নাম হচ্ছে গান আলাপ। তো গান আলাপ গ্রুপে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন, সেখানে আপনারা কতটুকু শিখতে পারছেন কি না পারছেন সেগুলি আপনারা এখানে ছোট ছোট ভিডিও করে আমাকে দিতে পারেন, ওখানে পোস্ট করতে পারেন। অন্য অন্য যারা ওখানকার মেম্বার আছে তারা দেখবে, আমি দেখব আপনারা কতটুকু শিখতে পারতেছেন। এছাড়া আপনারা যারা চ্যানেলটা ঢুকতে পারেন না, চ্যানেলটা খুঁজে পান না, তারা প্লে স্টোরে গিয়ে গান শিখুন বাংলা লিখলে আমার এই চ্যানেলের অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে থাকলে, আপনারা যে কোনো সময় সেখান থেকে ক্লিক করে আমার চ্যানেলে সরাসরি ঢুকতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।